আমাদের চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা এখন নোটপ্যাড ওপেন করছি, সার্চ করেও নোটপ্যাড আনতে পারেন। NOTEPAD নোটপ্যাড। আমরা প্রথমে একটি কাজ করতে পারি, ফরম্যাটে গিয়ে ফর্ম এখানে গিয়ে লেখার ডিজাইন চেঞ্জ করতে পারি। আমরা ধরেন কি যে লেখার ডিজাইন হাইস্ট 18 রাখব। অ্যান্ড এখানে লেখাটা ঠিক এটা নিব, অ্যান্ড এটাতে এটা করব, অ্যান্ড আমরা ওকে করব। এবার আমরা যেটা লিখব সেম এরকমই হবে। এডিট যাব, এডিটে ক্লিক করলে কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট, আর কন্ট্রোল DELW ডিলিট। এগুলো পরে শিখব, এগুলো তো জরুরি না। তো প্রথমে আমরা কন্ট্রোল এ পেস্ট করব, কন্ট্রোল এ। এবার আমরা এটিকে অল সিলেক্ট করার পর কন্ট্রোল সি কপি, অ্যান্ড কন্ট্রোল ভি। এবার আমরা যতবার মন চাইব ততবার পেস্ট করতে পারবো। আমরা এডিটে কম বেশি শিখে নিয়েছি। আমরা এটিকে কন্ট্রোল এক্স দাবলে পুরো আন্ডু হয়ে গেল, আবার কন্ট্রোল এক্স দাবলে সরি আমরা কপি করে নিয়েছি, কন্ট্রোল সি দেবে। কন্ট্রোল এ দেবে, অল সিলেক্ট করব, অ্যান্ড কন্ট্রোল এক্স দাবো, আবার কন্ট্রোল জেড দাবলে পুরো লেখা রিটার্ন চেক আসবে। ডিলিট হওয়া লেখা কন্ট্রোল জেড রিটার্ন আসবে। এবার আমরা ফরম্যাটে যাব, কারণ কি যে এই লেখাটা আমাদের চয়েস নয়, তার ফলে ফরম্যাটে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি। ও সরি, আগে আমরা অল সিলেক্ট করব, কন্ট্রোল এ, তারপরে যাব ফরম্যাট। ফরম্যাটে ক্লিক করার পর এখানে ক্লিক করব, এখানে আমরা উপরে নিচে নামাব, লেখা আমরা যে লেখাটি লিখ ডিজাইন আমরা এই ডিজাইনটা দিব, অ্যান্ড সাইজ 20 করে দিলাম, ওকে করে দিলাম। দেখতে পাচ্ছ তোমাদের সামনেই ঠিক হয়ে গেছে। এবার আমরা ভিউ গিয়ে দেখব কী আছে, এখানে জুম করা যায়।
জুম, আবার ভিউ যাব, জুমে যাব, আগের মতন অবস্থায় চলে যাও, একটু নিচে যাব, কম আর আমরা হেল্পে গিয়ে দেখি, ছেড়ে দেবেন। এবার আমরা ফাইলের সব কিছু দেখব, কন্ট্রোল এন, নিউ ফাইল, নিউ উইন্ডো, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল প্লাস ও, ওপেন। তা আমরা একবার নিউটা নিয়ে দেখি, এটাকে সেভ করতে হবে, তো আমরা এটা প্রথমে সেভ করি। তো সেভ করার জন্য কন্ট্রোল এস টাইপ করলে সেভ হবে, তো ডকুমেন্টে সেভ করব, অ্যান্ড সেভ। মন খুশি যাও লিখে দিলাম, একটা সেভ করে দিলাম। এবার আমরা একটা নিউ ফাইল নেব, নিউ। আমরা বা এখান থেকে প্রথমে আমাদের ফাইলটা ওপেন করি, আমরা এখান থেকে কন্ট্রোল এন প্রেস করতে পারি, নিউ ফাইল চললো, এখানে আমরা যেকোনো কিছু লিখতে পারি। তা আমরা এখন লিখব না, আমরা আর একটা জিনিস দেখব, এখানে বলছে নিউ উইন্ডো, আমরা নিউ উইন্ডোটা পরে শিখব। প্রথমে আমরা কন্ট্রোল ও প্রেস করলে সেভ করা যাবে, প্রথমে আমরা সেভ অ্যাজ, কন্ট্রোল এসে সেভ অ্যাজ, অ্যান্ড কন্ট্রোল এসে সেভ, কন্ট্রোল এস সেভ, অ্যান্ড সেভ অ্যাজ হলো কন্ট্রোল শিফট প্লাস এস। তো এগুলো আমরা পরে করব। আমরা নিউ উইন্ডো ডোন্ট সেভ করবো, কারণ এটা সেভ করবো না।